আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দা হ্যাভেনলি কুজিন আশেস কুকিং কটেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হালকা কিছু ডেকোরেশন করে একটা আমার ছেলের 9th বার্থডে কেক। এটি আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি, অনেক বেশি ভালো হয়নি, তারপরেও কেকটি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারাই খেয়েছে বলেছে অনেক মজা হয়েছে। আসুন তাহলে দেখি কিভাবে বানাবো। এখানে আমি যা যা নিয়েছি, এখানে নিয়েছি 1 কাপ ফ্লাওয়ার, মানে ময়দা নিয়েছি আমি, অল পারপাস ফ্লাওয়ারটি নিয়েছি, চিনি নিয়েছি 1/2 কাপের কিছু কম, এরপর নিয়েছি বেকিং পাউডার, এটা 1 চা চামচের কিছুটা কম আছে, আর নিয়েছি বেকিং সোডা, এটা 1 চিমটি পরিমাণ বেকিং সোডা নিয়েছি, আর নিয়েছি রেগুলার রান্নার তেল, আপনারা চাইলে বাটারও গলিয়ে নিতে পারেন। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, যে বোলে আমি কেকের ব্যাটারটিকে রেডি করব। নিয়ে নিলাম একটি হ্যান্ডউইক্স, আমি হ্যান্ডউইক্সের সাহায্যে আজকে করে ফেলবো। এখন একে একে আমি 3টি ডিম নিয়ে নেব। এখানে 1 কাপ ময়দার জন্য আমি 3টি ডিমই ইউজ করব। আপনারা চাইলে 1 কাপ ময়দা দিয়ে 2টি ডিম দিয়েও কিন্তু করতে পারেন, আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটি যেন নর্মাল টেম্পারেচারে হয়। এখন হ্যান্ডউইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে অবশ্যই মিশিয়ে নিতে হবে, এরপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে। ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে, এখন এই অবস্থায় আমি চিনিটি দিয়ে দেব। চিনিটি কিন্তু আমি একবারে দেব না, আর চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1/2 কাপের একটু কম নিয়েছি, একটু একটু করে চিনি দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি কয়েকবারে চিনিটিকে আমি 3 বারে দিয়েছি ভালোভাবে, যেহেতু হ্যান্ডউইক্স সেজন্য আসলে সময় লাগবে। আপনাদের যদি বিটার মেশিন থাকতো, বিটার মেশিন দিয়ে এতটা সময় লাগতো না, যখন আমরা হ্যান্ডউইক্স দিয়ে করি তখন কিন্তু সময়টা একটু বেশি লাগে। চিনিটা ভালোভাবে গলে গেছে আমি চেক করে নিয়েছি, এর এখন দিয়ে দিলাম সেই তেলটি। তেলটি দেওয়ার পরেও হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু বিট করে নিতে হবে। তেল ভালোভাবে মিশে গেলে এখন যে আগে থেকে ময়দাটিকে মেপে রেখেছিলাম, এটা ময়দার সঙ্গে কিন্তু আমি বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে চেলে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা চেলে নেবেন, চেলে নিলে হয় কি, এর ভিতরে কোনো বাতাস বা দলা হওয়ার পসিবিলিটি থাকে না, দলা থাকলে সেগুলো ভেঙে যায়। একটু একটু করে ময়দা দিয়ে ওই 1 কাপ ময়দাকে কিন্তু আমি কয়েকবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর হ্যান্ডউইক্সের সাহায্যে অনেক বেশি জোরে জোরে করতে যাবেন না, দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটিকে মিশিয়ে নিয়েছি। এভাবে কয়েকবারে আমি 1 কাপ ময়দাকে শেষ করে নিয়েছি। কেকের ব্যাটারটিকে আলতো করে হ্যান্ডউইক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু কেকটি পারফেক্টলি হবে। ডিমের স্মেলটি যেন কেকে বোঝা না যায় এই জন্য দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়াও কিন্তু পাউডার করে এলাচের গুঁড়া মিশিয়ে নিতে পারেন। এখন ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এছাড়াও আমি এখানে আরও 1টি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেটা কেকের স্বাদকে অনেক গুণ কিন্তু বাড়িয়ে দেয়, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আমি নিয়ে নিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটিকে আমি 3 চা চামচ দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। অনেক বেশি কিন্তু আমি দুধ দিয়ে বেশি পাতলা করিনি, আর আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে এটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও কিন্তু কেক হয়ে যাবে, তবে কেকের স্বাদটি অনেক গুণ বাড়িয়ে দেয় আমি দিয়ে দেখেছি। যদি এরকম আমরা গুঁড়া দুধ ইউজ করি কেকের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার মোটামুটি ব্যাটারটি অনেকটা হয়ে গেছে, আমি ধীরে ধীরে আলতোভাবে কিন্তু ব্যাটারটিকে পুরোদমে রেডি করে নিচ্ছি। এখন কেক মোল্ডটিকে রেডি করার পালা। 9 কেক মোল্ডটি আমি নিয়েছি, যেটা আমি 9 কেক করেছি 9 শেপে, সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি কিছু বাটার এখানে ব্রাশ করে নিচ্ছি, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনাদের হাতের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে নিতে পারেন। আর দিয়ে দিলাম পেপার, আপনাদের যদি ওপেন পেপার না থাকে সাদা পেপার দিয়েও আপনারা কেকটি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন। সব ব্যাটারগুলোকে আমি ঢেলে দিলাম। ব্যাটারগুলো সব ঢালানো হয়ে গেলে একটা কাঠির সাহায্যে, টুথপিক বা কাঠি যাই বলেন না কেন, তার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের বাবলগুলোকে বের করে দেবো, যেমনটি আমি করছি। আপনারা এভাবে করে বাবল বের করে দিলে কিন্তু ভিতরে ফাঁকা থাকবে না এবং কেকটি খুব ভালোভাবে হয়ে যাবে। আর হাত দিয়ে 2-3 বার ট্যাপ করে দিলাম। এটা ওভেনে আমি 180°C 30-35 মিনিট কুক করেছি, আর ওভেনটিকে আমি আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। দেখি কেকটি আমার সুন্দরভাবে হয়েছে কিনা একটি টুথপিকের সাহায্যে চেক করে নিলাম, হ্যাঁ পারফেক্টলি কেকটি হয়ে গেছে। এখন কেকটিকে ডেকোরেশনের পালা। কেকটিকে উল্টিয়ে নিয়ে আমি মাঝ বরাবর কেটে নেব, 2 পার্ট করব, অনেক বেশি পার্ট করব না, এই 2 পার্টেই আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে নেব। আমি সাজানোটা অনেক বেশি
ডিটেল দেখাইনি, আমি জাস্ট আপনাদের টাচ করেছি। নেক্সট টাইম ইনশাল্লাহ পূর্ণাঙ্গ কোনো কেক ডেকোরেশন আপনাদের পুরোপুরি দেখিয়ে দিব, কারণ আমি সবগুলো ভিডিও করা হয়নি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমি যতটুকু ভিডিও করছি ওইগুলোরই কিছু খণ্ড চিত্র আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম পার্টিকে ভালো করে হুইপ ক্রিম দিয়ে কভার করে নিয়ে আমি সেকেন্ড পার্টিকে বসাবো, বসিয়ে সেটিকেও আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে নিয়ে ডিজাইনগুলো করব। এখন উপরে লেয়ারটিকে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখন আমি সুগার সিরাপ করে রেখেছি, সেই সুগার সিরাপকে চতুর্দিকে ছড়িয়ে দেব। অবশ্যই সুগার সিরাপ দেবেন, এতে কিন্তু কেকের টেস্টটি অনেক গুণ বেড়ে যায়, কেকটি সফট হবে এবং সুগার সিরাপ কিন্তু আপনারা অবশ্যই স্কিপ করবেন না। এখন এই পার্টিতেও আমি হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নিয়েছি, আর আমি দুই প্রকারের নজল এখানে ইউজ করেছি। এই তো আমার কেক ডেকোরেশন মোটামুটি শেষের পথে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখুন, এতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন দর্শক, আর আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলে আসুন, আমার চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের সুন্দর সুন্দর রান্নার ভিডিও এবং পিকচার ফেসবুক গ্রুপ আশিস কুকিং কটেজে শেয়ার করতে পারবেন। ফেসবুক পেজ আশিস কুকিং কটেজ ইউকে ভিজিট করতে ভুলবেন না, লাইক এবং ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। শুভকামনা সবার জন্য, আল্লাহ হাফেজ।